আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, সন্তান সন্ততির জন্ম উৎসব পালনের হুকুম বা বিধান সম্পর্কে আমরা জানব। আমরা জানি অনেকে আমাদের জন্মবার্ষিকী কিংবা বার্থডে পালন করা হয়। এ বিষয়ে ইসলামের হুকুম কি আমরা আজকে সম্পূর্ণ জেনে নিব। প্রিয় ভাইরা, যেসব অনুষ্ঠান উৎসব হিসেবে প্রত্যেক সপ্তাহ কিংবা বছরে বছরে পালন করা হয় যা শরীয়ত সম্মত নয় তা বিদআত। এ প্রসঙ্গে দলিল হচ্ছে শরিয়াহ প্রণেতা নবজাতকের আকিদার বিধান ধার্য করেছেন, এছাড়া আর কোনো অনুষ্ঠান নির্ধারণ করেনি। তাদের এসব অনুষ্ঠান পুনঃপুন প্রত্যেক সপ্তাহে কিংবা বছরে উৎসব হিসেবে পালন করলে তাদের এসব অনুষ্ঠান ইসলামী উৎসবের সাথে তা সাদৃশ্য হয়ে যায়, যা বৈধ নয় বরং হারাম। আর ইসলামী শরিয়াতে তিনটি উৎসব যথা ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ও সাপ্তাহিক উৎসব তথা জুমার দিন ছাড়া আর কোনো উৎসব নেই। আর এ তিনটি উৎসব কোনো অভ্যাসগত বিষয় নয়, কেননা তা বারবার আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন আনসারদেরকে দুটি ঈদ অনুষ্ঠান হিসাবে পালন করতে দেখে বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এ দুদিনের পরিবর্তে শ্রেষ্ঠ দুটি দিন প্রদান করেছেন, তা হল ঈদ উল আজহা ও ঈদ উল ফিতর। হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তাছাড়া ইবলিস অন্যান্য পাপের চেয়ে বিদআতকেই বেশি পছন্দ করে, কারণ পাপ থেকে তওবা করা সহজ হলেও বিদআত থেকে তওবা করা সহজ নয়, কারণ বিদআত তো সওয়াবের কাজ মনে করে করা হয়, তাই এতে পাপের অনুভূতি থাকে না, তাই তওবারও প্রয়োজন অনুভূত হয় না। অনেকেই গোমরাহির পথে লিপ্ত হয়ে যায়, আর যার ফলাফল হয়ে যায় জাহান্নাম। প্রিয় ভাইরা, কবরকে আঁকড়ে ধরার ক্ষতি হচ্ছে তা কবর পূজার দিকেই ধাবিত করে। এ বিষয়ে একটি উদাহরণ হলো কোনো সৎ লোকের কবরের নিকটে কুরআন তেলাওয়াত কিংবা দান সদগা করে যদি কেউ এ বিশ্বাস পোষণ করে যে এসবের কারণেই কারো মঙ্গল হয়, তাহলে এটা বিদআত বলে গণ্য হবে, যা কখনো কখনো বিদআতীকে কবর পূজার দিকে আকৃষ্ট করে।